দেখ একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে? দেখো একটা বই যদি 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করে তাহলে তার শতকরা লাভ হবে কত? তাহলে বইটার ক্রয় মূল্য কত? দেখো বইটির ক্রয় মূল্য বইটির বিক্রয় মূল্য কত? 60 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য হলো ক্রয় মূল্য পেলাম 40 টাকা, বিক্রয় মূল্য কত? 60 টাকা। তাহলে লাভ কত? দেখো আমি যদি একটা জিনিস 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ হবে কত? 5 টাকা। ঠিক একইভাবে মোট লাভ কত? 60 কুড়ি টাকা। লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ সমান কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমাদের শতকরা লাভ কি সূত্র? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু ট্যাক্স। দেখো মোট লাভটা কত আমাদের? মোট লাভ, তাহলে মোট লাভটা কত? 20 টাকা। ক্রয় মূল্যটা কত? 40 ইন্টু 100। তাহলে আমাদের কি করতে হবে? এইটা এইটা চলে যাবে, হয়েছে 4 5 20, 10 5 কত? 50 টাকা। তাহলে আমাদের শতকরা লাভটা কত হবে? 50 টাকা। তাহলে অপশন এ, এর অপশনটা হবে শতকরা লাভ কত? 50 টাকা।